খবরটি বিখ্যাত পত্রিকা নিউজ এইটিন বাংলার পোর্টালে উঠে এলো ওয়েস্ট বেঙ্গল স্কুলস কেমন হতে চলেছে রাজ্যের স্কুল পড়ুয়াদের পোশাক জারি হয়ে গেল বিজ্ঞপ্তি জামা হবে সাদা রঙ প্যান্ট হবে নীল রঙের মেয়েদের ক্ষেত্রে শার্ট হবে সাদা রঙের স্কার্ট বা প্যান্ট হবে নীল রঙের রাজ্যের স্কুলগুলিতে এবার হচ্ছে পোশাকের পরিবর্তন নীল সাদা রঙই হবে স্কুলের ড্রেস এই মর্মে নির্দেশিকা জারি করল সর্বশিক্ষা মিশন প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রাজ্য সরকার সমস্ত পড়ুয়াদের স্কুল ড্রেস দেবে জামা হবে সাদা রঙ প্যান্ট হবে নীল রঙের মেয়েদের ক্ষেত্রে শার্ট হবে সাদা রঙের স্কার্ট বা প্যান্ট হবে নীল রঙের এই মর্মে নির্দেশিকা জারি করছে সর্বশিক্ষা মিশন শর্ট বা স্কার্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে বিশ্ব বাংলা লোগো সরকারি স্কুল সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা সরকার পোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে একই রঙের পোশাক স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সেই সব পোশাক স্কুলে পৌঁছে দেবে রাজ্য সরকার সরকারের তরফে জানানো হয়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছেলেরা একটি হাফ ও ফুল শার্ট এবং একটি হাফ ও ফুল প্যান্ট পাবে প্রয়োজনে টাইও দেওয়া হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পোড়োরা একটি হাফ এবং একটি ফুল সাটের পাশাপাশি দুটি করে ফুল প্যান্ট পাবে